এই রাস্তাটি কিন্তু আপনারই ফেলে যাওয়া কোনো চিপসের প্যাকেট থেকে তৈরি, আর এই বালিশটি কোনো জুসের প্যাকেট থেকে। এই অসম্ভবকে যিনি সম্ভব করেছেন। নমস্কার, আমি প্রফেসর শান্তনু ভৌমিক, অমৃতা বিশ্ববিদ্যালয় কোয়েম্বাটুর থেকে। আমাদের একটা ওয়ান অফ দা মেজর কাজ সেটা হচ্ছে যে রিসাইক্লিং অফ দা প্লাস্টিক এবং তার থেকে নতুন নতুন প্রোডাক্ট। এই যে প্লাস্টিকের ব্যাগ আমরা ব্যবহার করছি বড় জোর আধ ঘন্টা থেকে এক ঘন্টা, এবং এটাকে আমরা বাইরে ফেলে দিচ্ছি। এইরকমই টেট্রা প্যাকের প্যাকেট, থার্মোকল, জলের বোতল থেকে শুরু করে হাজারো আইটেম আমরা প্রতিদিন ব্যবহার করি এবং ফেলে দিই। ভারতবর্ষে প্রতিদিন এমন আবর্জনার পরিমাণ প্রায় 26,000 টন। এইরকম সিঙ্গেল ইউজ প্লাস্টিক দিয়ে তিনি সুন্দর পেভমেন্ট টাইলস বানিয়ে ফেলেছেন। ওই মেশিনটিতে তৈরি হচ্ছে প্লাস্টিক পেভমেন্ট টাইলস। এক একটি পেভমেন্ট টাইল বানাতে সময় লাগে 1 মিনিটের মতো। গড় আয়ু প্রায় 40 বছর। এই পেভমেন্ট টাইলস দিয়ে তৈরি রাস্তার ওপর দিয়ে অনায়াসেই চলে যেতে পারবে গাড়ি, বাস, ট্রাকের মতন যে কোনো ভারী গাড়ি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই টাইলসে যখন আয়ু শেষ হয়ে যাবে, এটাকে গলিয়ে আবার টাইলসে পরিণত করা যায়। সেরকম আমরা তৈরি করেছি এর থেকে এই রিচ টাইলস বা ছাদের ওপরের টালি এবং এই ধরনের ছাদের টালি। অনেক বেশি টেকসই হয়। মাজা ম্যাঙ্গো বা আমুল্লাসি খেতে আমরা কে না পছন্দ করি, কিন্তু এটাকে জাস্ট 2 মিনিট আমরা খেয়ে ফেলে দিচ্ছি নিচে। এই টেট্রা প্যাক থেকে আমরা তৈরি করে দিয়েছি এরকম সুন্দর বালিশ, কিন্তু 10-15 বছর টিকবে, এবং এটা একদম গ্রামে দুস্থ মনুষ্য কর্মসংস্থান এনে দেবে। এর পাশাপাশি লেস, কুরকুরের প্যাকেজিং এ ব্যবহৃত মাল্টিলেয়ার প্লাস্টিক থেকে তিনি বানিয়ে ফেলেছেন টেবিল টপ বা স্টুল টপ। ডক্টর শান্তনু ভৌমিকের দেখানো পথে চলতে পারলে প্লাস্টিক দূষণ তো কমবেই, সাথে তৈরি হবে কর্মসংস্থান।